চোপা 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 কেন রোজ ভিডিও করতে পারি না, কারণ সময়টা পাচ্ছি না, তাই ভিডিওটা তো না করলে না হয়, ভিডিও তো করতে হবে। তো চোপা চোপার কালকে ভিডিও দেখলাম, আইসক্রিম খাঁচিটা বানিয়েছিল, ঠিক আছে, প্রথমে আইসক্রিম হচ্ছিল না, টেম্পারেচারটা হাই করেছে, তারপর হয়েছে। চোপা একটা কথা বলছে, বারবারই বলছে, প্রায় দিনই বলছে, মন ভালো লাগছে না, মন ভালো লাগছে না। কদিন ছিল গরম গরম গরম, এখন খালি বলে মন, এখন আর গরমটা তো বলতে পারে না, মোটামুটি বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে কলকাতাতে, সেই গরম তো আর নেই, তাই খালি একটা কথাই বলছে, গরম গরম গরম। তোমার সত্যিই মন ভালো নেই, সেটা আমি অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম। কেন মন ভালো নেই? তুমি ভেবেছিলে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ডিভোর্সের ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাবে, বাচ্চারা তুমি নিয়ে আসবে, বা বাচ্চারা তুমি আনতে প্রথম দিকে চাওনি, তো সব কিছু মিলে তারপর তুমি একটা শুভচিন্তকের সাথে অত ঘর সংসার করলে, যা কিছু করা একটা একটা খুব জায়গায় চলে আসতে। কিন্তু এখন তোমার মনে হচ্ছে প্রথম কয়েক মাস একটা ধারায় চলা যায়, তারপর ধীরে ধীরে যখন মনে হয় না ব্যাপারটা তো সহজ না, তুমি এখন বুঝতে পারছো যে কোনো কিছু তুমি সহজে পাবে না, না ডিভোর্স পাবে। তুমি প্রথম বলেছিলাম কিছু চাই না, আমি মুক্তি চাই, শুধুমাত্র মুক্তিটা হলেই শান্তি, মানে ডিভোর্স হলে শান্তি। তারপর বললে আমি শুভচিন্তককে চাই না, আমি হাজব্যান্ডকে চাই না, আমি শুধু আমার বাচ্চাটাকে চাই। তোমার কোনো চাওয়াটাই পূর্ণ হচ্ছে না, তাড়াতাড়ি হবেও না। যখন আমি কথাগুলি বলেছিলাম তোমার ভিউয়ার্সরা আমাকে এসে অকথ্য গালাগাল দিয়ে গেছিলো, আমি কিন্তু তোমার এগেনস্টে কথা বলিনি চোপা, আমি তোমার ফরেই কথা বলেছিলাম, যে কথাগুলির মাইনে তোমার ভিউয়ার্সরা বুঝতে চায় নাই। কারণ ওই যে বললাম অন্ধভক্ত, আমি তোমাকে তখনও বুঝিয়েছিলাম ওই সেবক দাদার ভিডিও সামনে আনাতে হ্যান আনাতে, তো বাচ্চাটাকে কোনো দিনই ওরা অত তাড়াতাড়ি তোমার হাতে এই নাও বলে দেবে না, ডিভোর্সটাকে এই নাও বলে দেবে না, ঘোরাবে প্যাঁচাবে, আর ওই সব প্যাঁচ নিতে তুমি পারবে না, কারণ সবাই সব নিতে পারে না, পারে না, সম্ভব না। তাই তোমাকে এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য লড়াই করতেই লাগবে। সেই লড়াইটা হচ্ছে তোমার রেগুলার ভিডিও দেওয়া আর ভালো ব্লগ দেওয়া, সেখানে তুমি হারিয়ে যাচ্ছ। 10 মিনিটের ভিডিও দিচ্ছ, কখনো 6 মিনিটের ভিডিও দিচ্ছ, কখনো ভিডিও দিচ্ছ না, কারণ একটাই, মন ভালো লাগে না। লোকেও তো অনেক কিছু বলে, বলে তুমি এই বাড়িতে থাকো না, ওই বাড়িতে থাকো, অন্য কোনো জায়গায় থাকো, তার জন্য দিতে পারছো না, কিন্তু সেটাও তো অবশ্য সত্য না, তোমার দিতেই ভালো লাগে না, তোমার কাজ করতেই ভালো লাগে না, কারণ তোমার তোমার জীবনে একটা স্থিতিশীলতা নেই। আর ব্লগ করতে গেলে বা কন্ট্রোভার্সি ভিডিও, যে কোনো ভিডিও করতে গেলে মনের মধ্যে একটা চুস্ত দুরুস্ত ভাব লাগে, মনের মধ্যে একটা উচ্ছলতা ভাব লাগে। যদি আমাদের মন মেজাজ খারাপ থাকে, গুমরে মুগুরে থাকি, তাহলে আমাদের পক্ষে সেই ভিডিওটা কোনো দিনই সাকসেস হওয়ার সম্ভব না। তারপর কিছুই নেই, বসলে বসার পর কিছুক্ষণ পরে ওই কি বলে আবার ঠাম্মির জন্য একটা ব্যাগ কিনেছো, নিজের জন্য দুটো স্টোল কিনেছো, হ্যাঁ ওইগুলি দেখানো, তোমার তো শপিং থাকেই অলওয়েজ এভরিডে। আর অম্বুবাচীটা আমি ওই দিনও বুঝিয়েছিলাম, তুমি আবার বলে ঠাম্মায় কদিন রাত্রেবেলা ডিম আনলে, তুমি কত চিপস টিপস নিয়ে আসলে, হ্যাঁ তো ডিম এনে সেই ডিমের ঝোল করা হলো, তোমরা ডিমের ঝোল ভাত খেলে, আর ঠাম্মি কদিন ভাত খায়নি, কারণ অম্বুবাচী ছিল, অম্বুবাচীতে চাল খেতে নেই, দানা খেতে নেই, অম্বুবাচীতে চাল দানা এর জন্য খেতে নেই, অম্বুবাচীতে আগুনের ছোঁয়া কিচ্ছু খেতে নেই। আমি ওই দিনও বলেছি, বাবা বলছে গরম কিছু খেতে নেই, গরম না আগুনের ছোঁয়া, একজন উইডো আগুনটা ছুঁতে পারে না, আগুনটা ছুঁতে পারে না অম্বুবাচীতে। আমি আমার বাড়ির রুল যে দেখেছি, অম্বুবাচীতে আগুনের ছোঁয়া খেতে পারে না, ওই দুধ যে খায় দুধটাও জাল ছাড়া খায়, ওই দুধটাও জাল দিয়ে খায় না, দানা নাহলে তো দুধ জাল দিয়ে খায় তোমার টাম্মি, না খায়নি খায়নি, চা চা পর্যন্ত আমি দেখেছি অম্বুবাচী, মানে বৃষ্টি হবে এই রৌদ্রে সূর্যের আঁধার, সূর্য উঠরে উঠ ঠাম্মা বলতো, সূর্যের আগুনে ওই জলটা গরম হতো, হতো না দিয়ে রাখতো, কিন্তু যেহেতু চায়ের নেশা ওইটার মধ্যেই কোনো মতে ওই চা জল দুধ দিয়ে খেত। হ্যাঁ গরম কিছু মানে আগুনের তাপে কোন জিনিস খেতে পারে না, সম্পূর্ণভাবে ন্যাচারাল ফুড খেতে লাগে। যাই হোক ওটা আমি ওদিনে বললাম, তা তোমাদের উত্তর একটা নিয়ম দেখলাম, গুগ যেহেতু নাপিত রাত্রেবেলা আসতে পারবে না, তো গুগলি দিয়ে নখ ছোঁয়ানো, আমাদের এটা ছিল না, ঠাম্মার ছিল কিনা আমি জানি না, ঠাম্মা অত নখ টুক ছোঁয়াতো, ঠাম্মাকে তো সময় খুব দেখতাম না, কারণ ঠাম্মার ঘরে তো যেতাম না, ওই টাইমটাতে যেতাম না, ঠাম্মার রুম ছিল কিন্তু আমরা ছুতাম না, ঠাম্মার খাট ঠাটগুলি ছুতাম না, আমি আমার মা ছুতো না, আবার বাবা ভাই এরা থাকতো, মামা টামারা আসতো, বরং উল্টো সবাইকে বলে দেওয়া হতো আসো 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 প্রসাদ খা, যেগুলো তোমাদের বাড়িতে আমি দেখলাম না, আমাদের বাড়িতে থাকতো এই আম কলা
অনেক লোক মানে রিলেটিভরা দিতে দিতে আসতো, এবং ছেলে জেন্টসরা খেত, যারা আসতো নদী বাড়িতে আমরা ঠাম্মা এরকম ফল টল রেডি করে থাল পাঠিয়ে দিত, দিয়া আয় প্রসাদ। তো আমি দিতে যেতাম না, আমার ভাই দিতে দিতে, যেহেতু এটা জেন্টসের ব্যাপার থাকে একটা, তোমার ঠাম্মি এটা বললেন না, অথচ উনি একটা এই তুমি ভিডিওটা ছোটো ছোটো দিচ্ছ 10 মিনিট, এই অম্বুবাচীর গল্পগুলি বললেই কিন্তু অনেকটা বড় হতো। তোমাদের সেই ধরনের কোনো চিন্তাভাবনাই নেই, কারণ ভিডিওতে কোনোরকম মনে নেই। অম্বুবাচী কেন হয়, কিসের জন্য হয়, কেন আষাঢ় মাসে হয়, প্রত্যেকটা কথা তোমার ঠাম্মা নিশ্চয় জানতে পারেন, কারণ উনি যত ভালো নাচতে পারেন, গান করতে পারেন, আর না পারলে উনি যদি একটু অম্বুবাচীটা একটু গুগল থেকে সার্চ করে দেখে নেন, কিন্তু ভিডিওটা দেখেন তো, না পড়তে পারলো ভিডিও দেখো, উনি কিন্তু তুমি যদি চাইতে ঠাম্মি ঠাম্মি এরকম সাপের নাচ যদি নাচতে পারে না, অম্বুবাচীর কথা কাহিনী বললেও কিন্তু পাবলিক শুনত এবং তোমার ভিডিওটা একটু বড় হতো, কারণ তোমার মন মেজাজ ভালো না, দুনিয়াটা হাতের মোয়া না চোপা, এটাই বলেছিলাম বারবার বুঝিয়েছিলাম। তুমি বুঝতে রাজি হওনি, তুমি শুনতে রাজি হওনি, তুমি মানতে রাজি হওনি। এইবার আসছি আজকের ভিডিওটা, বেশ ভালো লাগলো অনেকদিন পরে তুমি রান্নাঘরে ঢুকলে। তোমার মা যদিও অন্য জায়গায় কাজ করে, মামা কখনই বসে থাকে না, অন্য জায়গায় ভেজিটেবল বসে করছিল, আবার ওপরে কি গাছ লাগানো করছিল, তুমি নিচে ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলে, লাল ডাটার লাল শাক নন ডাটা লাল শাক করলে, আলু পটলের ভাজা করলে, রান্নাটা তুমি করলে, তুমি চাইলে রান্নাটা কিন্তু দেখিয়ে এই 6 মিনিটের ভিডিওটা অ্যাটলিস্ট 10 মিনিট করতে পারতে। যে বললাম তোমার এতটুকুন মন নেই ভিডিও করার, বা ভিডিওতে নেই, তোমার মা এখন ক্যামেরা করে, তোমার বৌদি ক্যামেরা বোঝে, তোমার বৌদি এডিটিং শিখে গেছে, দাদা একটা হম্বিক তম্বিকে ঘুরে বেড়ায়, ঠাম্মি আছে, যে কোনো সময় যে কোনো লোক 2 মিনিট করে ক্যামেরা ধরলেও কিন্তু তোমার বাড়িতে 4 জন লোক আছে, 8 মিনিট হয়ে যায়, আর বাকি 3-4 মিনিট তুমি এমনিতে টানতে পারো। সেটা তুমি করলে না বা করছো না, স্ট্যান্ড তো কিনতেই পারো, লাখ লাখ রোজগার করছো, কিন্তু কোথায় যেন একটা হারিয়ে যাওয়া, ওই যে হারিয়ে যাওয়া মনটি আমার, ফিরিয়ে তুমি আনলে আবার, ওই হারিয়ে যাওয়ার ইচ্ছা তোমার, তুমি হারাতে পারছো না, এই যেটা পিছু টান তোমার মধ্যে দেখা দিচ্ছে, এটা হচ্ছে বড় কথা। কেউ কেউ লিখেছো কমেন্ট বক্সে, তুমি যদি রান্নাটাও দেখাতে, ইয়েস মাস্টার রান্নাটাও যদি দেখাতে, তাহলে ভিডিওটা একটু বড় হতো, ভিডিওটা দেখতে ভাল লাগতো, পাবলিক ইন্টারেস্ট পেত। কারণ মেয়ে মানুষ মানে রান্না, ঘর গোছানো, বিছানা গোছানো, যতই নিজেরা গোছাক না কেন একটু ভালো লাগে দেখতে। তুমি লাল সেটা কাটতে রইলে, একটুখানি পরে কেটে দিলে, কারণ এটা দাঁড়িয়ে তুমি কাটতে পারছিলে না, দেখালেই পারতে, এই সবজিগুলো এবার কেটেছি, এইভাবে রান্না করেছি, তোরা কেটে এবার ঝোল থেকে দিচ্ছ, উঠে দেখো তো ম্যান্ডি মাছটা কীভাবে ঢালছে, কীভাবে উঠাচ্ছে, কীভাবে দিচ্ছে করে, তুমি ম্যান্ডিকে দেখে ইন্সপিরেশন পেয়েছো পরো ক্যাটাতে। ম্যান্ডি কিন্তু যখন রান্না করে এইভাবে মাংসটা ঢালতে থাকে, হ্যাঁ টাইম কম, তারপরে আবার এই যে লাল লাল ঝোল, লাল লাল ঝোল বলে সুন্দর করে ম্যান্ডি দেখিয়ে দেয়, সেটা তুমি করতে পারতে, ফলো করতে পারতে, তোমার উপর নির্ভরশীল, তুমি কোথায় ফলো করবে কি করবে না, কিন্তু কিছু মানে শেখার, তুমিও খুব ভালো ব্লগার, তুমি ভালো করে জানো কী করলে কী হয়, কিন্তু ওই যে বললাম কোনো কাজে মনে, তুমি চা করছো চাটা নিয়ে যাচ্ছ, তুমি খালি বিড়ালের খেলাটা দেখাতে ভালোবাসো, বিড়াল একটা পাতা নিয়ে খেলছে, বিড়াল কখন মার কুলে ঘুমোচ্ছে, বিড়াল কী করছে দেখাতে তুমি খুব ভালোবাসো, আর ভালোবাসো যখন তুমি রিসোর্ট বা গেস্ট হাউস টাকি গেস্ট হাউস ঘুরতে যাও, ওই জায়গাগুলিকে খুব সুন্দর করে বর্ণনা দিতে বা কথা বলতে ভালোবাসো। তুমি একটা কথা বললে, তোমার যাওয়া কথা ছিল বসিরহাট, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব একটা আছে তাই বসিরহাট আর গেলে না, যেরকম তোমার ছুলিটা অনেকদিন ধরে হয়েছে, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল, মানে খারাপ লাগছিল, এখন দেখলাম কি সুন্দর করে মা তোমার পিঠের মধ্যে লোশনটা লাগিয়ে দিচ্ছে, তোমার ছুরিটা অনেকদিন ধরে হয়েছিল, সে ছুরিটা নিয়েও ডাক্তার দেখানোর যে ইচ্ছা সেটাও তোমার মধ্যে ছিল না। হ্যাঁ তো এইগুলির কারণটা কি, হোয়াই, কারণ একটাই যে তোমার এখন আর কিছুতেই কিছু স্মৃতিটুকু কিছুতেই পিছু হটে না, আমার মন মানে না, হ্যাঁ তোমার এখন হচ্ছে এই অবস্থাটা, তোমার যে খুব ভালোবাসা এক্সাজের মধ্যে তা না, ছেলের কথা মনে পড়ছে, মা তো ছেলের কাছে পাঠিয়ে যাচ্ছ, প্রেমিক ঠিক চয়েস করেছো কি করনি, ভুল চয়েস করেছো, হ্যাঁ কোথাও ঠকে যাচ্ছ না, তো এই একটা ব্যাপার রয়েছে, সব কিছু মিলে তুমি একটা জগা খিচুড়ি করে ফেলেছ, লোশনটা সুন্দর করে তোমার মা তোমাকে লাগিয়ে দিচ্ছিল, যথেষ্ট তোমার মা তোমার খেয়াল রাখে, তা সত্ত্বেও তুমি ওরকম, হ্যাঁ আমরা করে খেতে বসবো, দাদা বুদি খেয়ে ফেলেছে আমরা খাচ্ছি, খাওয়ার সময়ও যখন খাওয়ারটা তোমার মা বাড়েন
অনেকটা সময় কিন্তু ভিডিওটা করা যায়, বাট তুমি ওইটা ওইটার সময় তো করলে না বা করো না, তারপর আর কি, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা, সেই সেই একঘেয়েমি। হ্যাঁ, বিড়ালের দেখানো খেলা, একটু বাচ্চাদের ওপর থেকে দেখালে যে বাচ্চা খেলছিল, সেই বাচ্চাগুলি খেলা, এই রে পুকুরে নামলো, এটা হলো। যখন আগে তোমার সোনাই কাকা ছিল, ওর সঙ্গে বাইকে ঘুরতে যেতে বেশ কিন্তু হাসাহাসি করতে, এখন কিন্তু সেই হাসাহাসিটাও দেখতে পাই না। তারপর সেই যে তোমার কোন কার কাছে দিয়েছিলে, তোমার টেলারের কাছে কিছু ড্রেস ফিটিংস করতে, তোমরা মা বৌদি তুমি তিনজনে মিলে, তোমার কোথাও তুমি একা কখনই যাও না, আমি আগেও বলেছি, পাড়াতে দিনের বেলা দাঁড়ালো, গেটে দাঁড়ালো, কাউকে না কাউকে সাথে নিয়ে রাখো, একা যা, তুমি কোথাও কখনোই কোনোদিনই যাওনি। এটা খুব ভালো, সেই ওখানে গেলে, কারণ তোমাকে একটু ব্লগ টক করতে লাগবে, ওখান থেকে গিয়ে তুমি জিনিসগুলি নিয়ে আসো। তারপর তো একটা ফুল পেরেছো দেখালাম, দেখলাম হোয়াইট ফুল, সেই ফুলগুলি পাওয়ার পর ভাবছো যে ফুলগুলি পেরে ঠিক করলে না ভুল করলে, এই ফুলগুলি কি ঠিক ছিল না ভুল ছিল, কী করলে, কারণ একটা গাছে দেখলে প্রচুর ফুল ফুটে আছে, এটা কেন, তো মেন্টাল স্টেবিলিটির অভাব। ফুলটা পেরেছো, দেখার পর পারতে ইচ্ছে হয়েছে, এখনই ভাবছো, কারণ তো এই ফুল নিয়ে তোমার কিছু করার নেই, ঠাকুর তো এই ফুলটা তো দেবে না, তো এখন এই ফুলটা তুমি কী করবে, আর ফুলটা এরকম ফুল না ডেকোরেটিং করার মতো, বাট ইয়েস, চাইলে ওটা দিয়েও ওই ফুলগুলিও জলের মধ্যে রেখে মাঝখানে একটা জবা ফুল দিয়ে ডেকোরেশন করা যায়। কিন্তু সেই ক্রিয়েটিভিটি করার জন্য যে মানসিক অবস্থা থাকার দরকার বা যে মন থাকার দরকার, সেই মনটা নেই। কী বলছে এই ফুল ডেকোরেশন, হ্যাঁ করা যায়। আমি আন্দামানের মতো একটা বিশাল বড় হোটেলে দেখেছিলাম, বিশাল বড় এক ওয়ান অফ দ্য গ্রেট হোটেল ইন ইন্ডিয়া দেখেছিলাম, জবা ফুল দিয়ে পুরো হোটেল সাজিয়েছে, শঙ্খ ওপরে জবা ফুল, ওইখানে বড় ফ্লাওয়ার ভেস জবা ফুল, দেখতে কী ভালো লাগছিল। আমরা কখনো ভাবতেও পারি না জবা ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায়, নিজের কাছে ক্রিয়েটিভিটি নিজের কাছে। হোয়াইট ফুল দিয়ে একটা গ্লাস বোলে জল রেখে সেই জলগুলি সেই ফুলটা দিলে, তার মাঝখানে তোমার কাছে কোনো লাইটনিং ক্যান্ডেল থাকে জাস্ট ফর ব্লগ, ক্যান্ডেল দিতে না থাকে তাহলে কোনো জবা ফুল তোমার বাড়িতেও ফোটে, কোনো জায়গাতে কোনো একটা জবা ফুল বা কোনো ফলস ফুলও কিছু না থাকে, ফলস ফুল নিশ্চয়ই একটু আছে, দিয়ে জাস্ট দেখো সাজিয়েছি, ফুলগুলি এনেছিলাম, বুঝতে পারছি না কী করবো, সাজি দেখো তো কেমন লাগছে, এটা করলেও কিন্তু হতো, এটা করলেও তোমার ব্লগটা বড় হতো, এটা করলেও ফুলগুলির একটা নির্দিষ্ট জায়গা হতো, যেমন তোমরা আগেও তোমার বৌদি আর তোমরা এনে ফ্লাওয়ার ভেসের কাছে এখানে কোনো কাঁচে বাটিতে রাখলেও পারতে, ফুলগুলি কোনো জায়গা পেতো, প্লাস তোমার ব্লগটাও ভালো লাগতো, পাবলিকেরও ভালো লাগতো, ক্রিয়েটিভিটি। যেমন তুমি একটা পাঞ্জাবিতে ডিজাইন করবে বলে একটা কাগজ যেদিন সারাদিন ডিজাইন আঁকলে, বলে এই ডিজাইনটা ভাবছি পাঞ্জাবিতে করবো, করেছিলে করনি, বলেছো আর ওই ডিজাইনটা দেখেই মোটামুটি ব্লগটা খুব ছোটো করেছো, বলছে ব্লগ আর করবো কি, সারাদিন তো ওই ড্রয়িংটা করতেই চলে গেছে, পাবলিক খুশি হয়েছে এর জন্য ভেবে তুমি হয়তো কোনো পাঞ্জাবিতে ড্রয়িং করে দেখাবে, কিন্তু হ্যাঁ আমি জানতাম সুচ সুতা ধরার মধ্যে সেই যে একটা এখন স্টেবিলিটি লাগে ওটা তোমাদের নেই, এখন স্থিরতা, ভালো না লাগার মধ্যে থাকাটাই ভালো লাগছে তোমার, এখন কী করবো, একটু বসলাম, একটু পেপসি খেলাম, দাদা আনলো, ওই একটু আইসক্রিম খেলাম, ওই একটু ম্যাগি চাউমিন একটু ম্যাগি করলাম, ফ্যামিলির সঙ্গে ঝিঙি করে হাসলাম, বাস, কারণ কিছুই ভালো লাগছে না তোমার, এটা অনেক দিনই বুঝতে পেরেছিলাম। এটার জন্য তোমার একটু সবসময় হাসি খুশি থাকার দরকার আছে, বিভিন্ন রকম গান শোনার দরকার আছে, মাইন্ডটাকে স্থির করা আছে, তোমার পাশে তোমার মা আছে, ঠাম্মি আছে, ভাইয়ের বউ আছে, ভাই আছে, অনেক বড় স্ট্রেংথ তোমার কাছে আছে, সেই স্ট্রেংথগুলিকে কাছে রেখে তোমাকে নিজেকে নিজে ভালো রাখতে লাগবে। মন ভালো না, শরীর ভালো না, মন মানসিকতা ভালো না, এগুলির থেকে বড় কথা হচ্ছে যে তুমি নিজেকে এখন ভালো রাখতে লাগবে, তোমাকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, কারণ তোমাকে ব্লগ করতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, তোমার সোর্স অফ ইনকামটা তুমি নিয়ে খেলা করতে পারো না। আর রইল বাকি ছেলে, সময় বলবে, হয়তো আরও এক বছর লাগবে, রইল বাকি ডিভোর্স, সেটাও সময় বলবে, হয়তো আরও কয়েক মাস যাবে, তুই সব ঝামেলার মুক্ত পাওয়াটা তো সহজ না, একটা বাচ্চা জন্ম নিতে 9 মাস লাগে, আর সেই বাচ্চাটাকে বড় করতে মিনিমাম মানে মা বাবার যতটা 18 বছর তো মাস্ট, এতগুলি বছর লাগে একটা বাচ্চাকে বড় করতে, কী করে ভাবলে যে কোনো কেস যে কোনো ফয়সলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেখানে তোমার ব্যাপারটা একটু ঘোর পেঁচ আছে, হ্যাঁ তোমার হাজব্যান্ড তোমার তাতে ছাড়বে না, আর তোমার ব্যাপারটা ঘোর পেঁচ আছে, তাই সব কিছুকে মানিয়ে এবং মেনেই তোমাকে চলতে লাগবে। বাই, ভালো থেকো চোপা, ভালো থেকো,
মনটাকে শান্ত করে রেখো।